আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অতীতের ন্যায় আজও নতুন একটি মুদ্রা নিয়ে ভিডিও এনেছি আপনাদের জন্য ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মুদ্রাটি সতেরোশো ষাট সালের একানব্বই দশমিক সাত পার্সেন্ট সূক্ষ্মরূপ্য বা শিলভার মুদ্রা দেখছেন মুদ্রাটি ফার্সি লেখা সুন্দর কারুকাজ এবং সে সময় ম্যানুয়ালি হাতে তৈরি মুদ্রা হতো এবং বেঙ্গল প্রেসিডেন্টই প্রথম এই মেশিনে মুদ্রাটি তৈরি করে যেটা ফার্বিশ ফার্সি লেখা সাইডে আড়াড়িভাবে খাঁচকার দাগ এবং এটি এক ভরির এক ভরি মুদ্রা এক ভরি রূপ্য মুদ্রা তবে এটি মোগল আমলের প্রথম মুদ্রা নয় এর আগে শাশুড়ি আমলে প্রথম রূপ্যমুদ্রা প্রচল্য হয় শাশুড়ি তার পাঁচ বছর শাসনাকালে পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো সালে প্রথম একশো আঠাত্তরটি ওজনের মুদ্রা রুপিয়া করেছিলেন। শালম দ্বিতীয় জন্ম নাম আলীগহর যিনি ছিলেন ষরস মুঘল সম্রাট এবং দ্বিতীয় আলমগীরের পুত্র শাহ আলম শাহ আলম একটি ভেঙে পড়া মোগল সাম্রাজ্যের সম্রাট হন তার রাজত্বকাল দশ দশ সতেরোশো ষাট থেকে উনিশ এগারো আঠারোশো ছয় সাল পর্যন্ত তিনি অনেক দুর্বল সম্রাট ছিলেন তার শেষ জীবনে তিনি বহু যুদ্ধে পরাজিত হন এবং শেষে তিনি অসুস্থ বৃদ্ধ এবং অন্ধ অবস্থায় জীবনকাল পার করেন এবং সেই সময় শেষ সময়তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার কাছ থেকেই বাংলা বিহার উড়িষ্যার দায়িত্বকাল বুঝে নেন দায়িত্বপার বুঝে নেন বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকার বিনিময়ে রুপিয়া শব্দটি কোথা থেকে আসছে আমরা একরূপিয়া বা একরূপ বলি হিন্দি রুপিয়া শব্দটি পিটিয়ে চ্যাপঠা করা রূপো অথবা রূপর মুদ্রা বা মোহর মেরে চিহ্নিত করা তাজকে বোঝানো সংস্কৃত শব্দ রূপা থেকে উদ্ভৃত হয়েছে আপনারকে মোগল আমলের সেই দুষ্প্রাপ্য শাহ আলম টু ওর সময় এই মুদ্রাটি দেখাতে পেরেছি এবং শাহ আলম টু এবং এই মুদ্রা সম্বন্ধে যতটুকু আমার জানা জ্ঞান আছে সে সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমি অতীতে যেমন বলেছি নতুন নতুন মূল্যবান দুষ্প্রাপ্য মুদ্রা নিয়ে আপনার মাঝে হাজির হব ঠিক তাই ঈদের রাত্রে আপনাদের জন্য বসে বসে আমি এই পয়সাটি তৈরি করে পয়সার ভিডিওটি তৈরি করেছি আপনাদের জন্য আপনাদেরকে কিছুটা নতুনত্ব দেখানোর জন্য নতুন কিছু জানার জন্য এবং আপনাদের আনন্দর মাঝে বাড়তি একটু আনন্দ যোগ করার জন্য ঈদের দিনে এবং ঈদের পরবর্তী সময়গুলো যখনই সময় পাবেন অবসরে খুশি হয়ে আমার এই ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের ভালো মন্দ অবশ্যই জানাবেন আগামীতে আরও নতুন নতুন ভিডিও যেন মানতে পারি আমাকে সে উৎসাহ জাগাবেন আপনারা বেশি বেশি দেখবেন লাইক কমেন্টস করবেন মতোটি শাহেরগুলায় আড়াআিভাবে কাজ করা এবং ফার্সি লিখা দ্বারা তার সমস্ত সময়কালের এবং তার শাহ আলম টুয়ের যে পয়সা সেটি তুলে ধরা হয়েছে যেহেতু ফার্সি লেখা আমি পড়তে পারি নাই সেই হিসাবে আপনাদের সামনে আমি পয়সাটিকে সুন্দরভাবে প্রদর্শন করেছি শাহ আলম এই এক রুপিয়া বা এক ভরির ওজনের এই রুপোর অ্যান্টিক একটি কয়েন আজের এই ভিডিওতে আপনাদেরকে তার পরিচয় এবং সব কিছুই তুলে ধরার চেষ্টা করলাম আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখেছেন আশা করি তার জন্য আপনাদেরকে ধন্যবাদ আগামীতে আরও নতুন কিছু নিয়ে আসব সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম